আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদমই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মেনসুজের কাট আউট এই কাট আউট থেকে কিভাবে আপনারা ফ্রিজের বোর্ডে কানেকশন দিব সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা তার দেখা যায় এটা হলো ফ্রিজের বোর্ডের তার তো এই দুইটা তার আপনারা কিভাবে ফ্রিজের বোর্ডে কানেকশন দিবেন সেটাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজটা তো এই ফ্রিজের ভিতরে কিন্তু এখন কারেন্ট নাই তো এই বোর্ডের ভিতরে লাইন নেই যার জন্য আমাদের ফ্রিজে কারেন্ট নাই তো এই বোর্ডের ভিতরে কীভাবে কানেকশনগুলো দিবেন সেটাই দেখাবো তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কী কীভাবে ফ্রিজের বোর্ডে কানেকশন দিতে হয় তো এর ভিতরে যারা আমার চ্যানেলে নতুন আছেন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেলেগন্ডি বাজে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যাবে তো এখন আমি মূল কাজটা শুরু করব তো যখনই আমরা কারেন্টের কাজ করতে হয় তখনই কিন্তু আমাদের যে মেন সে কাট আউট আছে কাটআউটটা আমরা অফ করে নিতে হয় যেহেতু কারেন্টের কাজ একটু সাবধানে করতে হবে যাতে আমাদের কারেন্টে কোনো শর্ট না করে তো আমরা যে কোনো একটা কাট আউট খুলে নিতে হবে নেওয়ার পরে এখানে নিউটেল আর ফেস তার আছে তো আমরা যে তারটা ফেস তারটা আমরা কাট আউটে লাগিয়ে দিতে হবে নিচে কিন্তু আমাদের কারেন্ট আছে যাতে নিচে হাত না লাগে এরকমভাবে আমরা কাজ করতে হবে এই যে এই জায়গাতে কারেন্ট আছে এই জায়গাতে যাতে আমাদের হাত না লাগে এরকমভাবে আমরা কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরের যে স্কুলগুলো এটা আমরা লুজ করে নিতে হবে যদি লুজ না থাকে তো এখানে আমাদের যেই আছে ফেস তারটা আমরা এখানে লাগিয়ে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে কিন্তু এই তারটা লাগাইতেছি তো যদি এইভাবে যদি তারটা যদি না ঢুকে তাইলে আমরা এখানে যে স্ক্রুপটা আছে একটু লুজ করে নিতে হবে যাতে আমাদের একদম ভিতর থেকে তারটা যায় কারণ যদি ভিতরে না যায় তাহলে আমাদের এখানে যদি তারটা যদি লাগানোর সময় যদি একটু সমস্যা হয় তাহলে আমাদের লুজ কালেকশন থাকবে আর এখানে যে স্ক্রুপটা দেখতে পাচ্ছেন এটাও আমরা পুরোপুরি টাইট করে দিতে হবে যাতে আমাদের লুজ না থাকে যদি লুজ থাকে তাহলে আমাদের কারেন্টের সমস্যা করবে তো এটা লাগানোর পরে কাট আউটটা লাগিয়ে নিলাম তো এখন আমাদের যে নিউটলটা আছে অর্থাৎ যে আর্থিংয়ের তারটা আছে আর্থিংয়ের তারটা আমরা এখানে লাগিয়ে দিতে পারি এখানে যেহেতু আর্থিংয়ের লাইন আছে তাহলে আমরা এভাবে এটা দুইটা প্যাচ দিয়ে আমাদের এখানে যেই স্ক্রুপটা আছে স্ক্রুপটা আমরা ভালোভাবে টাইট করে দিতে হবে তো এখানেও যাতে আমাদের লুজ কালেকশন না থাকে এরকমভাবে আমরা লাগাই দিতে হবে যদি লুজ কালেকশন থাকে তাহলে আমাদের এখানে কারেন্টের সমস্যা করবে এবং আমাদের যে ফ্রিজের যে বোট আছে এই বোর্ডের ভিতরে সমস্যা করবে যাতে লুজ কালেকশন না থাকে এরকমভাবে আমরা এখানে তারটা লাগিয়ে দিতে হবে তো এখন আমি লাগিয়ে দিলাম লাগানোর পরে এখন আমরা কাট আউটটা দিয়ে দেব তারপরে এখানে যে কাবারটা আছে কাবারটা লাগিয়ে দেব তো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন এখন আমরা বোর্ডে চেক দেবো যে বোর্ডে লাইন গেছে কিনা দেখি তো বিহস এখন আমি বোর্ডে লাইন আইসি কি না এটা চেক দেবো তো এখানে যদি লাইন আসে তাহলে আমাদের এখানে লাইট জ্বলবে তো বিহ দেখতে পাচ্ছেন এখানে আমাদের বোর্ডে এখন লাইন চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা লাইনগুলো দিয়ে দিবেন যারা ফ্রিজদের বোর্ডে লাইন দিতে পারেন না তো বিহস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে